वेलकम বন্ধুরা, এই মুহূর্তে তোমরা দেখছো তোমাদের প্রিয় ম্যাথমেটিক্স চ্যানেল ম্যাথ প্লাজা। এই ম্যাথ প্লাজা চ্যানেলে তোমরা দেখতে পাবে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার ম্যাথমেটিক্যাল প্রবলেম এবং মোটিভেশনাল ভিডিও, নিজেকে কিভাবে উদ্বুদ্ধ করা যায়, কিভাবে পরীক্ষায় ভালো রেজাল্ট করা যায় সেই সংক্রান্ত আলোচনা তোমরা ম্যাথ প্লাজাতে দেখতে পাবে। এবং অবশ্যই তোমরা ম্যাথমেটিক্স ক্লাস 9-10 এবং 11 ও 12 এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে পরীক্ষাগুলো হয় সেই সংক্রান্ত চ্যাপ্টার ওয়াইজ ভিডিও তোমরা অবশ্যই ম্যাথ প্লাজাতে দেখতে পাবে। আজ আমরা ডেফিনাইট ইন্টিগ্রালের প্রপার্টি অর্থাৎ প্রপার্টিজ অফ ডেফিনাইট ইন্টিগ্রালের থার্ড পিরিয়ড, তৃতীয় পর্ব, এই পর্বে আমরা বেশ কিছু প্রবলেম এবং সলিউশন কিভাবে প্রপার্টিগুলো কাজে লাগিয়ে অঙ্কগুলো আমরা করতে পারি, যে অঙ্কগুলো কিনা বোর্ডের পরীক্ষায় ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনের ক্ষেত্রে প্রায়ই দেখা যায়। খুব সহজেই 4 মার্কসের প্রবলেমগুলোকে আমরা কিভাবে করতে পারব সেই সংক্রান্ত আলোচনা নিয়েই আজকের ভিডিও। অবশ্যই তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিও ফলো করো। শেষে এমন কিছু প্রবলেম এবং ট্রিক্স বলবো যেগুলো বোর্ডের পরীক্ষায় প্রায়ই দেখা যায়। তাহলে শুরু করা যাক আজকের পার্ট, প্রপার্টিজ অফ ডেফিনাইট ইন্টিগ্রালের থার্ড পিরিয়ড। যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই ফার্স্ট পিরিয়ড প্রথম পর্বের ভিডিওটা আই কাটে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই দেখে নেবে, না হলে কিভাবে প্রপার্টিগুলো লাগিয়ে আমরা অঙ্কগুলো করব সেটা কিন্তু একটু অসুবিধে হবে। তো আজকে আমরা যে প্রবলেম নিয়ে করব এই দুটো অঙ্ক দেখো। নাম্বার 1, ইন্টিগ্রেশন 0-1 log of 1+x / 1+x² dx equal to π/8 log 2। নাম্বার 2, ইন্টিগ্রেশন 0-π/4 log of 1+tan θ into dθ সমান π/8 log 2। এই দুটো প্রবলেম ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনে অনেকবার এসেছে। এই দুটো অঙ্কের প্রমাণ দেখো একই, π/8 log 2, এখানেও দেখো π/8 log 2। তাহলে দুটো প্রবলেম যদি অ্যানসার একই হয় কিন্তু দুটো ফাংশন দেখো ডিফারেন্ট। একটা আছে log of 1+x / 1+x², এখানে ফাংশন দেখো log of 1+tan θ। তাহলে প্রথমে আমরা 1 নম্বর প্রবলেমটা করে নেব। এই প্রবলেমটা ক্যালকুলেশন করতে যেয়ে দেখা যাবে এই লাইনটা আসছে। তাহলে আমরা যদি প্রথমে 1 নম্বর প্রবলেমটা করে নিই তাহলে 2 নম্বর প্রবলেমটা খুব সহজেই আমরা কিন্তু করতে পারব। তাহলে শুরু করি প্রথম প্রবলেমের সলিউশন অ্যানসার। LHS ইন্টিগ্রেশন 0-1 log 1+x / 1+x² dx। আমরা প্রথমেই পুট করে নেব x সমান tan থিটা, তাহলে dx সমান sec² থিটা ইনটু dθ। আমরা সঙ্গে সঙ্গে লিমিট চেঞ্জ করে নেব, x থেকে যাব থিটাতে, তাহলে x এর লোয়ার লিমিট 0। যখন x থেকে 0 বসাবো তাহলে এখান থেকে আমরা বলতে পারি থিটা ইকুয়াল টু tan ইনভার্স x, তাহলে অবশ্যই থিটার ভ্যালু হতো 0। আপার লিমিটে 1, tan ইনভার্স 1 মানে অবশ্যই π/4। তাহলে অঙ্কটাতে ইন্টিগ্রেশনের রেঞ্জ দেখো 0-π/4, x এর জায়গায় আমরা বসাবো tan থিটা / 1+tan²θ, dx এর ভ্যালু sec² থিটা ইনটু dθ ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0-π/4 log of 1+tan θ। 1+tan²θ মানে কি? sec²θ, তাহলে sec²θ এখানে sec²θ কেটে যায়, তাহলে লাইনটা দাঁড়ায় ইন্টিগ্রেশন 0-π/4 log of 1+tan θ ইনটু dθ। তাহলে দেখো এই প্রবলেমটার সঙ্গে এই প্রবলেমটা সমান, তাহলে এই প্রবলেমটা যদি করে নিই আমরা তাহলে অবশ্যই 2 নম্বর প্রবলেমটা খুব সহজেই করতে পারবো। এবারে প্রশ্ন, স্যার এইভাবে অঙ্কটা আমরা কিভাবে করব? দেখো ইন্টিগ্রেশন আছে 0-π/4, তাহলে কোন ফর্মুলার অ্যাপ্লিকেশন আমরা ভাবতে পারি? ইন্টিগ্রেশন 0-a f(x) dx সমান ইন্টিগ্রেশন 0-a
f of a minus x dx এই ফর্মুলা সাহায্যে কিন্তু আমরা অঙ্কটা করতে পারি তাহলে a মানে কত এখানে পাই বাই 4 তাহলে আমরা ধরে নেব মনে করি I equal to 0 to pi by 4 log of 1 plus tan theta into d theta যদি ক্যালকুলেশন করি অর্থাৎ এই প্রপার্টিকে যদি আমরা কাজে লাগাই আপার লিমিট পাই বাই 4 তাহলে থিটার জায়গায় আমরা বসাবো পাই বাই 4 মাইনাস থিটা ইকুয়াল টু এটা এক নম্বর দিয়ে দিতে পারি ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 4 log of 1 plus tan pi by 4 minus theta into d theta যদি ক্যালকুলেশন করি ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 4 log of 1 plus tan of a minus b তাহলে বলতে পারি tan a minus tan b whole by 1 plus tan a into tan b tan pi by 4 ভ্যালু 1 যদি আমরা ক্যালকুলেশন করি ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 4 log of 1 plus 1 minus tan theta by 1 plus tan theta কেন tan pi by 4 এর ভ্যালু হয় 1 equal to ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 4 log of যদি লসাগু করে নিই আমরা হরে হবে 1 plus tan theta 1 plus tan theta plus 1 minus tan theta into d theta the tan theta কেটে যায় আর equal to ইন্টিগ্রেশন 0 টু 5 বাই 4 log of 2 বাই 1 plus tan theta d theta equal to ইন্টিগ্রেশন 0 টু 5 বাই 4 log a বাই b তাহলে log a মাইনাস log b d theta তাহলে এটাকে বলবো আমরা 2 নম্বর তাহলে I সমান ধরেছি ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 4 log of 1 plus tan theta d theta 2 নম্বর পেলাম দেখো I সমান ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 4 log 2 মাইনাস log of 1 plus tan theta d theta তাহলে 1 plus 2 করে পাই 1 plus 2 করে পাই তাহলে I plus I equal to ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 4 যদি আমরা যোগ করি দেখো log of 1 plus tan theta এখানে আছে minus log of 1 plus tan theta কেটে যায় তাহলে শুধু দাঁড়ায় log 2 d theta সেটা বুঝতে পেরেছো এই জাতীয় প্রবলেম তোমরা সেকেন্ড পার্ট অর্থাৎ দ্বিতীয় পর্বে পেয়ে যাবে এই ফর্মুলার অ্যাপ্লিকেশনের অঙ্ক দ্বিতীয় পর্বে অনেক করেছি তাহলে 1 plus 2 করে পাই ক্যালকুলেশন করে দাঁড়ায় এটা equal to 2i equal to log 2 ধ্রুবক রাশি থিটা বাইরে বেরিয়ে আসবে 0 টু পাই বাই 4 তাহলে এটা ক্যালকুলেশন করলে দাঁড়ায় 2i সমান পাই বাই 4 ইন্টু লগ 2 অতএব I equal to pi by 8 log 2 এটাই হচ্ছে আমাদের অ্যানসার তাহলে I ধরেছি কাকে এই মানটা মানে এটা এটা মানে এটা তাহলে অবশ্যই অ্যানসার pi by 8 log 2 সেম ভাবে দ্বিতীয় অঙ্কটা আমরা করে নিতে পারি কারণ এই অঙ্কের স্টেপটা এসেছে আমাদের এখানে তাহলে এই ক্যালকুলেশন করে করে মাঝের একটা স্টেপ পেলাম আমরা এটা তাহলে এটার যা অ্যানসার এটারও অ্যানসার অবশ্যই সেম হবে এইভাবে অঙ্কটা আমরা খুব সহজেই কিন্তু নেক্সট প্রবলেম করব আমরা ইন্টিগ্রেশন 0 থেকে পাই x dx y স্কয়ার cos স্কয়ার x plus b স্কয়ার sin স্কয়ার x equal to pi স্কয়ার বাই 2 এই প্রবলেমটা পরীক্ষাতে অনেকবার এসেছে মন দিয়ে দেখো এই অঙ্কটা করার টেকনিক বা লজিক খুব ইন্টারেস্টিং এই স্টাইল কাজে লাগিয়ে তোমাদের এশিয়ানদের বুকে অনেক প্রবলেম আছে প্রথমে বলি ইন্টিগ্রেশনের রেঞ্জের দিকে তাকাও 0 টু পাই তাহলে 0 টু পাই মিন্স আমাদের যে ফর্মুলাগুলো ছিল সেই ফর্মুলাগুলোর সাহায্যে আমাদের অঙ্কটা করতে হবে আটটা ফর্মুলা ছিল কোন ফর্মুলার সাহায্যে আমরা অঙ্কটা করব এটা কিন্তু খুব ইন্টারেস্টিং অঙ্ক আছে দুটো প্রবলেম বা দুটো প্রপার্টি এখানে কাজে লাগে কি কি ফর্মুলা আগে জেনে নেই ইন্টিগ্রেশন 0 টু a
f of x dx समान इंटीग्रेशन 0 टू a f of a minus x dx এটা একটা প্রপার্টি নাম্বার 2 ইন্টিগ্রেশন 0 টু 2a f(x) dx সমান দুটো ভ্যালু পাবো 2 ইনটু ইন্টিগ্রেশন 0 টু a f(x) dx তখন না যখন f(2a - x) সমান হয় f(x) আর একটা হয় 0 তখন যখন f(2a - x) ইকুয়াল টু মাইনাস অফ f(x) equal to minus of f of x এই দুটো ফর্মুলা সাহায্যে কিন্তু আমাদের অঙ্কটা করতে হবে প্রথমে আমরা করে নেব এক নম্বর ফর্মুলা সাহায্যে দেখো মনে করি I equal to integration 0 to 5 x dx y a square cos square x plus b square sin square x এক নম্বর I equal to integration 0 to 5 এক নম্বর ফর্মুলা a means এখানে 5 তাহলে x এর জায়গায় বসাবো pi minus x by a square into cos square pi minus x plus b square into sin square pi minus x যদি ক্যালকুলেশন করি integration 0 to 5 pi minus x dx by a square cos square x প্লাস বি স্কয়ার সাইন স্কয়ার এক্স গুণফল আমরা 1 প্লাস 2 করে পাই এক নম্বর এবং দুই নম্বরকে যোগ করে 1 প্লাস 2 করে পাই তাহলে যোগ করলে কি দাঁড়ায় আই প্লাস আই সমান ইন্টিগ্রেশন 0 টু 5 এক্স প্লাস পাই মাইনাস এক্স বাই এ স্কয়ার কস স্কয়ার এক্স প্লাস বি স্কয়ার সাইন স্কয়ার এক্স ডি এক্স 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 কেটে যায় তাহলে টু আই ইকুয়াল টু পাই ইন্টু ইন্টিগ্রেশন জিরো টু পাই ডি এক্স বাই এ স্কোয়ার কো স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার এক্স তাহলে কি দাঁড়ালো আই ইকুয়াল টু ফাইভ বাই টু ইন্টিগ্রেশন জিরো টু ফাইভ dx by a square cos square x plus b square sin square x দেখো তাহলে প্রথমে আমরা এক নম্বর ফর্মুলা লাগিয়ে অঙ্কটাকে একটু ক্যালকুলেশন করে লবটাকে মুক্ত করলাম লবে ছিল x dx এখানে দেখো x আর নেই নেক্সট আমরা অঙ্কটা করার জন্য ইউজ করব দুই নম্বর ফর্মুলা ইন্টিগ্রেশন 0 টু পাই dx by a square cos square x plus b square into sin square x তাহলে যদি আমরা এই ফর্মুলা ইউজ করি আপার লিমিটে আছে কত 2a তাহলে পাই কি আমরা ভাবতে পারবো কি এখানে 2a সেই জন্য আমরা প্রথমে ইন্টিগ্রেশন 0 টু পাই কে বলতে পারি 2 ইনটু পাই বাই 2 তাহলে পাই মানে 2 ইনটু পাই বাই 2 dx বাই a স্কয়ার cos স্কয়ার x প্লাস b স্কয়ার sin স্কয়ার x এবারে আমরা ফাংশনটা কি এখানে না f of x সমান 1 y স্কয়ার cos স্কয়ার x প্লাস b স্কয়ার sin স্কয়ার x দুই নম্বর ফর্মুলা প্রপার্টির দিকে তাকাও আমরা প্রথমে করব f of 2a - x সমান ক্যালকুলেশন করব তাহলে 2a মানে অবশ্যই এখানে যেটা আছে পাই তাহলে f of পাই - x ইকুয়াল টু 1 y স্কয়ার cos স্কয়ার পাই - x প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার পাই মাইনাস এক্স ক্যালকুলেশন করলে দাঁড়ায় এ স্কোয়ার কো স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স মানে এফ অফ এক্স তার মানে কোন প্রপার্টির কাজে লাগলো দু নম্বর প্রপার্টির প্রথম ফর্মটা এফ অফ টু এ মাইনাস এক্স সমান এফ অফ এক্স তাহলে ফর্মুলাটা কি হবে অঙ্কটা করলে দাঁড়াবে এবারে দেখো টু ইন্টু ইন্টিগ্রেশন জিরো টু এ তাহলে টু এ তাহলে 2 বাইরে আসবে ইন্টিগ্রেশন 0 টু a a মিনস এখানে পাই বাই 2 dx বাই a স্কয়ার cos স্কয়ার x প্লাস b স্কয়ার sin স্কয়ার x I equal to 2 টু কাটবে পাই ইনটু ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 dx বাই a স্কয়ার cos স্কয়ার x প্লাস বি স্কোয়ার
sin square x नेक्स्ट আমরা অঙ্কটা করার জন্য কি করব অবশ্যই আমরা এখানে log এবং হরে sec square x দিয়ে আমরা গুণ করব log এবং হরে sec square x দিয়ে গুণ তাহলে এটা দাঁড়াবে a square plus b square into tan square x তাই না যদি log হলে আমরা sec square x দিয়ে গুণ করি cos square x into sec square x ভ্যালু এক তাহলে শুধু a square plus b square into sin square into sec square sec square means 1 by cos square তাহলে sin square by cos square means tan square x এবারে আমরা ইন্টিগ্রেশনটা করার জন্য পুট করে নেব পুট tan x সমান z তাহলে sec square x dx সমান dz সঙ্গে সঙ্গে আমরা ইন্টিগ্রেশনের রেঞ্জটাও চেঞ্জ করে নেব x থেকে যাব z এ x যখন লোয়ার লিমিট 0 tan 0 0 যখন pi by 2 tan pi by 2 এর ভ্যালু ইনফিনিটি তাহলে ইন্টিগ্রেশনের রেঞ্জ 0 টু ইনফিনিটি যখন আমরা x থেকে z এ যাব I equal to pi into integration 0 to infinity c square x dx means reject by a square plus b square into z square equal to hot থেকে আমরা b square common নেব যদি hot থেকে আমরা b square common নেই তাহলে দাঁড়াবে z square plus a by b এর whole square তাহলে এই ইন্টিগ্রেশনের ফর্মুলা কি না ইন্টিগ্রেশন dx বাই x স্কয়ার প্লাস a স্কয়ার সমান 1 বাই a tan ইনভার্স x বাই a তাহলে ক্যালকুলেশন করলে দাঁড়ায় পাই বাই b স্কয়ার ইনটু 1 বাই a 1 বাই a বাই b tan ইনভার্স z বাই a বাই b ইন্টিগ্রেশনের রেঞ্জ 0 টু ইনফিনিটি তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি I equal to pi by ab কেন bb কাটবে pi by ab tan inverse infinity minus tan inverse 0 equal to pi by ab tan inverse infinity infinity মানে tan pi by 2 তাহলে tan inverse tan pi by 2 মানে pi by 2 তাহলে I equal to pi square by 2ab এটাই হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার তাহলে অঙ্কের লজিক বা ট্রিক্সটা বুঝতে পেরেছো আরেকবার অঙ্কটা করতে হলে কি লজিক করব সেটা আমি ক্লিয়ার করছি যখন দেখবে ইন্টিগ্রেশনের রেঞ্জ 0 থেকে পাই থাকবে ম্যাক্সিমাম অঙ্কের ক্ষেত্রে এই দুটো ফর্মুলাই কিন্তু তোমাদের ইউজ করতে হবে কিরকম না প্রথম স্টেপে এক নম্বর ফর্মুলা x এর জায়গায় আমরা বসাবো আপার লিমিট বিযুক্ত x দু নম্বর সমীকরণ পাবো দুটোকে যোগ করে নেব ওখান থেকে আমরা I সমান পেয়ে যাব কিন্তু ইন্টিগ্রেশনের রেঞ্জ দেখো 0 থেকে পাই থাকবে তাহলে পরিবর্তনটা কি হলো না log এ যে ফাংশনটা থাকবে সেটা একটু চেঞ্জ হয়ে যায় যেমন এখানে x log এ ছিল x আর নেই তার মানে ফাংশনটা একটু মডিফাই হয়ে গেল নেক্সট স্টেপ করব আমরা দু নম্বর প্রপার্টি লাগাবো না ইন্টিগ্রেশন 0 টু 2 এ যদিও 2 এ বলতে এখানে আমাদের ভাবতে হবে পাই তাহলে পাই কে বলতে পারি 2 ইনটু পাই বাই 2 এই স্টাইলে ভাবার পরে কোন কন্ডিশনটা লেগে যাবে সেটা তোমাদের ভাবতে হবে ফাংশনটা চুজ করে নেবে ফাংশনটা ধরে নিয়ে কন্ডিশনটার জন্য f অফ পাই মাইনাস s করে দেখবে সমান f অফ s এসেছে তাহলে অবশ্যই হবে 2 ইনটু ইন্টিগ্রেশন 0 টু a a মানে এখানে অবশ্যই পাই বাই 2 তারপরে নরমাল যেমন আমাদের ইন্টিগ্রেশন করতে হয় আমরা করেছি আগে সেইভাবে প্রতিস্থাপন পদ্ধতিতে সহজেই আমরা ইন্টিগ্রেশন করে কিন্তু মানটা বের করে নিতে পারব তাহলে এই স্টাইলের প্রবলেম পরীক্ষাতে অনেকবার এসেছে এবং তোমাদের এসএলএর বইয়েও অনেক অঙ্ক আছে সেম ভাবে প্রত্যেকটা অঙ্ক তোমরা করার চেষ্টা করবে নেক্সট প্রবলেম করব আমরা ইন্টিগ্রেশন 0 টু পাই x sin x dx বাই 1 প্লাস cos স্কয়ার x ইকুয়াল টু পাই স্কয়ার বাই 4 তাহলে এখানেও দেখো ইন্টিগ্রেশন 0 টু পাই তাহলে প্রথমে যে অঙ্কটা আমরা করেছিলাম এখানেও আমরা অঙ্কটা সেই ভাবেই করে নেব
I সমান ইন্টিগ্রেশন 0 টু পাই x sin x dx y 1 plus cos square x I equal to ইন্টিগ্রেশন 0 টু পাই x এর জায়গায় পাই মাইনাস x by 1 plus cos square pi minus x dx equal to 0 to pi pi minus x sin x dx by 1 plus cos square x equal to integration 0 to pi pi sin x dx by 1 plus cos square x minus integration x sin x dx by 1 plus cos square x I ধরে ছি দেখো আমরা এই পারটাকে তাহলে এটা যদি বাম দিকে আসে তাহলে কি হবে প্লাস হয়ে আসবে I plus I equal to integration 0 to pi pi sin x dx by 1 plus cos square x 2y equal to pi into integration 0 to pi sin x dx by 1 plus cos square x তাহলে অঙ্কটা দেখো এই মানটা যা বাম দিকে এলো তাহলে i plus i মানে তাহলে 2y 2y সমান এটা তাহলে আমরা এবার কি করব না আমাদের সেই ফর্মুলা আছে ইন্টিগ্রেশন 0 টু 2 এ f of x dx equal to 2 into integration 0 to a f of x dx কখন না যখন f of 2a minus x equal to y f of x তাহলে এখানে f of x সমান sin x by 1 plus cos square x তাহলে এখানে 2a 2a মানে pi অবশ্যই তাহলে pi minus x equal to sin of pi minus x by 1 plus cos square pi minus x equal to sin x by 1 plus cos square x equal to f of x তাহলে আমরা বলতে পারি 2y equal to pi into 2 into integration 0 to pi by 2 তাহলে এই ফর্মুলার অ্যাপ্লিকেশন 2 into 0 to pi by 2 sin x dx y 1 plus cos square x 2 to কাটবে I equal to pi into integration 0 to pi by 2 sin x dx by 1 plus cos square x আমরা পুট করে নেব ইন্টিগ্রেশনটা করার জন্য cos x সমান z তাহলে minus sin x dx equal to dz I equal to সঙ্গে সঙ্গে আমরা রেঞ্জ চেঞ্জ করে নেব x থেকে যাবে z x এর লোয়ার লিমিট 0 তাহলে z এর মানে আপার লিমিট 5 বাই 2 অবশ্যই তাহলে অবশ্যই z এর ভ্যালু 0 তাহলে pi into integration 1 to 0 minus pi into dz by 1 plus z square x থেকে যেটা প্রতিস্থাপন করার জন্য equal to minus pi into এটা হচ্ছে ফর্মুলা tan inverse z range 1 to 0 I equal to minus pi tan inverse 0 minus tan inverse 1 I equal to minus pi 0 minus tan inverse tan pi by 4 calculation করলে দাঁড়ায় minus pi 0 minus pi by 4 I equal to pi square by 4 minus minus plus pi square by 4 এটাই হচ্ছে আমাদের অঙ্কের প্রুফ চেঞ্জ সমান অ্যানালিসিস অঙ্কের রিদিম বা লজিকটা ঠিক আগের অঙ্করই মতো দুটো ফর্মুলা লাগিয়ে আমাদের ইন্টিগ্রেশন 0 টু পাই x sin x cos square x dx সমান দেখাতে হবে পাই বাই 3 তাহলে ঠিক আগেরই মতো আমরা প্রথমে ধরে নেব I equal to ইন্টিগ্রেশন 0 টু পাই x sin x cos square x dx সমান ইন্টিগ্রেশন 0 টু পাই x এর জায়গায় আমরা বসাবো পাই মাইনাস x
समान इंटीग्रेशन जीरो टू पाई पाई माइनस एक्स साइन एक्स कॉस स्क्वायर एक्स डीएक्स এটা বলতে পারি এক নম্বর এটা বলতে পারি দু নম্বর এক প্লাস দুই বলে পাই আই প্লাস আই ইকুয়াল টু ইন্টিগ্রেশন জিরো টু পাই এক্স সাইন এক্স কস স্কয়ার এক্স প্লাস পাই মাইনাস এক্স ইন্টু সাইন এক্স কস স্কয়ার এক্স ডিএক্স তাহলে এক্স সাইন এক্স কস স্কয়ার এক্স মানটা কেটে যায় 2y equal to pi into integration 0 to pi sin x cos square x dx i equal to pi by 2 integration 0 to pi sin x cos square x dx normal integration করার জন্য আমরা এটা পুট করে নিতে পারি cos x সমান z তাহলে মাইনাস সাইন এক্স ডি এক্স সমান ডিজেক্ট আমরা চলরাশি পরিবর্তনের জন্য ছকটা করে নেব এক্স থেকে জেড লোয়ার লিমিটে যখন জিরো কস জিরো ওয়ান আপার লিমিটে ফাই কস স্কয়ার ভ্যালু মাইনাস ওয়ান আই ইকুয়াল টু ফাই বাই টু ইন্টিগ্রেশন ওয়ান টু মাইনাস ওয়ান কস স্কয়ার ভ্যালু জেড তাহলে জেড স্কয়ার ডিজেড অবশ্যই একটা মাইনাস আই ইকুয়াল টু माइनस पाई बाय टू जेड क्यू बाय थ्री वन टू माइनस वन आई इक्वल टू माइनस पाई बाय टू माइनस वन बाय थ्री अब लिमिटे माइनस वन जेड जगह बसाले माइनस वन बाय थ्री माइनस वन बाय थ्री आई इक्वल टू माइनस पाई बाय टू इनटू माइनस टू बाय थ्री आई इक्वल टू पाई बाय थ्री टू टू कटे जाए माइनस माइनस कटे जाए आई इक्वल टू पाई बाय थ्री आंसर समान आर एच एस তাহলে এই ভাবে আমরা অঙ্কগুলো খুব সহজে কিন্তু প্রপার্টি গুলো কাজে লাগিয়ে অঙ্কগুলো করতে পারি অবশ্যই তোমরা এই স্টাইলের সমস্ত অঙ্ক এসএন এর বুকে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং